বেশি সময় অতিবাহিত হতে চলেছে করোনা নামক ভাইরাস, যা কিনা বাংলাদেশ সহ সারা বিশ্বময় মহামারীর রূপ নিয়েছে। করোনা নামক এই ভাইরাসে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মরণঘাতী ভাইরাসের ভয়াল থাবা থেকে মুক্তির চেষ্টায় গুটিয়ে আছে অনেক জনপ্রতিনিধি। আর বিপরীত কার্যক্রম পরিকল্পনায় মাথা উঁচিয়ে বহমান গতিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মুষ্টিমেয় কিছু সংখ্যক জনপ্রতিনিধি। 5 নং ওয়ার্ডবাসীর জনমত জরিপের ভিত্তিতে এমনই একজন পাগলা কাউন্সিলরের যৎসামান্য কর্মকাণ্ড সিটিজি ক্রাইম টিভির ক্যামেরা বন্দী হল। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, ঢাকা 9 আসনের সংসদ সদস্য, মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব সাবের হোসেন চৌধুরীর আদর্শে গড়া বিশ্বস্ত তৃণমূলের রাজপথের লড়াকু সৈনিক, 5 নং ওয়ার্ডবাসীর আলোর দিশারি, আলোচিত তো বটেই সেই সাথে আলোকিত মুখের পাগলা কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। এই কাউন্সিলর প্রতিনিয়তই নিজেকে জনগণের সেবায়, নয়তো সামাজিক কোনো কর্মকাণ্ডে, আবার কখনো দুয়ের সমন্বয় রেখেই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নিজেকে এমন কর্মকাণ্ডে জড়িয়ে রাখার দরুন 5 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ কাউন্সিলরের এমন পাগলামিকর জনসেবামূলক কাজকে সম্মান জানিয়ে তাদের প্রিয় নেতাকে ভালোবাসা স্বরূপ উপহার দিয়েছেন এই নাম পাগলা কাউন্সিলর। জনগণের কথার সত্যতার এই ভিত্তি স্থাপনের কার্যক্রম শুরু হলো গত 10 জুলাই 5 নং ওয়ার্ডের কালীবাড়ি মন্দির শ্মশানঘাটের শেষাংশে এবং 75 নং ওয়ার্ডের দক্ষিণ গাঁওয়ের প্রথমাংশের দৈতি ওয়ার্ডের সংযোগ স্থল। সমসাময়িক নানাবিধ কর্মকাণ্ডের বিশেষত্ব দিকসমূহের মধ্যে বর্তমানে 5 নং ওয়ার্ডের কাউন্সিলর কোন দিকটিতে গুরুত্ব আরোপ করছেন এ প্রসঙ্গে নবনির্বাচিত কাউন্সিলর চিত্তরঞ্জন দাস বলেন, করোনা মোকাবেলার পাশাপাশি ডেঙ্গু ও চিকনগুনিয়া আরেক আতঙ্কের নাম। সে লক্ষ্যে আতঙ্কিত মশাবাহিত এই রোগ নিয়ন্ত্রণ রক্ষার্থে গত 7 জুন থেকে এ কার্যক্রম আমার ওয়ার্ডে চলমান রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় সিটিজি ক্রাইম টিভির সাথে থাকার জন্য। আপনাদের সর্বত্র সহযোগিতায় সঙ্গে আছি আমি আফরোনাস পান্না। বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশনা মোতাবেক সমসাময়িক নানাবিধ কর্মকাণ্ডের বিশেষত্ব দিক নিয়ে কথোপকথন। আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 5 নং ওয়ার্ড কালীবাড়ি মন্দির শ্মশানঘাটের শেষাংশে এবং 75 নং ওয়ার্ড দক্ষিণ গাঁওয়ের প্রথমাংশে, অর্থাৎ দ্বৈতীয় ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে। আজকের আলোচনার আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, ঢাকা 9 আসনের মাটি ও মানুষের নেতা জনাব সাবের হোসেন চৌধুরীর বিশ্বস্ত তৃণমূলের নেতা, শুধুমাত্র আলোচিত নয় 5 নং ওয়ার্ডের আলোকিত নবরূপে নবনির্বাচিত কাউন্সিলর এবং সবুজবাগ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস, সাথে রয়েছেন 5-6-7 সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা শমশের। কর্মকাণ্ডের বিশেষত্ব দিক গত 7 জুন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস মশক নিধন এবং জলাবদ্ধতা নিরসন সহ পরিষ্কার পরিচ্ছন্নতার যে বছরব্যাপী পরিকল্পনা কার্যক্রম শুরু করেছেন তারই ধারাবাহিকতায় আমরা পরিলক্ষিত করছি আপনি পুকুরের কচুরি পানা এবং ময়লা আবর্জনা পরিষ্কারের লক্ষ্যে বিশাল প্রকল্প হাতে নিয়েছেন। এ প্রসঙ্গে কিছু বলুন। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় একটি ঘোষণা দিয়েছেন যে সকল এলাকায় সরকারি জলাশয় জলাবদ্ধতা অবস্থায় আছে এবং কচুরি পানা গাছা দিয়া একটি অপরিচ্ছন্ন পরিবেশে ওখানে মশক প্রজনন ক্ষেত্র তৈরি যে সকল এলাকায় আছে সেই সকল জায়গাতে সরকারি পুকুরগুলো বা সরকারি জায়গায় অবস্থিত জলাশয়গুলোকে সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে করবে, আর ব্যক্তি মালিকানা জায়গা জমির ওই মালিককে আমরা অনুরোধ করেছি, অনেকেই করেন না। করার প্রেক্ষিতে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে নিজেদের অর্থায়নে আমার 5 নম্বর ওয়ার্ড এবং 73 নম্বর ওয়ার্ডের যে সকল জলাশয়গুলো আবদ্ধ আছে এবং মজা পুকুর হিসাবে পরিচিত, অর্থাৎ কচুরি পানা আগাছা দিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে মশক সহ অন্যান্য নানাবিধ রোগ জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রগুলি আমরা চিহ্নিত করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আজকে আমাদের 5 নম্বর ওয়ার্ডের মধ্যে 73 নম্বর সংযোগস্থলের প্রায় এখানে 20 বিঘা জায়গার মতো জমি আছে, এখানে এই জায়গাটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে আমরা
ব্লিচিং পাউডার ছিটাবো কচুরি পানা যেগুলাই আছে উপিয়ার বাড়িতে আমরা চুন দিয়ে পরিষ্কার করে দিয়ে যাব এবং তাদেরকে অনুরোধ করব যে আপনাদের জায়গাটি ঠিকমতো সংরক্ষিত করে মাছ চাষ করেন, প্রয়োজনে মাছ এবং হাঁস আমি দিব। এছাড়া আপনার মানে এরপরে পদক্ষেপ কি কার্যক্রম হাতে নিয়েছেন এই জলাবদ্ধতার আপনার ওয়ার্ডে? আমরা কোথাও জলাবদ্ধতাকে অপরিষ্কার ভাবে রাখবো না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখবো এবং ধারাবাহিকতা আমাদের এটা সমন্বিত প্রয়াস, এটি আমরা 2020 সাল পুরোটাই আমরা কাজ করব। যেখানে আমরা পরিষ্কার অপরিষ্কার সরকারি পুকুরগুলো বা সরকারি জায়গায় অবস্থিত জলাশয়গুলোকে সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়ন করবে, আর ব্যক্তি মালিকানা জায়গা জমির ওই মালিককে আমরা অনুরোধ করেছি, অনেকেই করেন না, না করার প্রেক্ষিতে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে নিজেদের অর্থায়নে আমার 5 নম্বর ওয়ার্ড সংলগ্ন 73 নম্বর ওয়ার্ডের যে সকল জলাশয়গুলো আবদ্ধ আছে এবং মজা পুকুর হিসেবে পরিচিত, অর্থাৎ কচুরিপানা আগাছা দিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে মশক সহ অন্যান্য নানাবিধ রোগ জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রগুলি আমরা চিহ্নিত করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আজকে আমাদের 5 নম্বর ওয়ার্ড এবং 73 নম্বর সংযোগস্থলের প্রায় এখানে 20 বিঘা জায়গার মতো জমি আছে, এখানে এই জায়গাটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে আমরা ব্লিচিং পাউডার ছিটাবো কচুরি পানা যেগুলাই আছে উপিয়ার বাড়িতে আমরা চুন দিয়ে পরিষ্কার করে দিয়ে যাব এবং তাদেরকে অনুরোধ করব যে আপনাদের জায়গাটি ঠিকমতো সংরক্ষিত করে মাছ চাষ করেন, প্রয়োজনে মাছ এবং হাঁস আমি দিব। নবনির্বাচিত কাউন্সিলর চিত্তরঞ্জন দাস মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ দূরীকরণ প্রচেষ্টাতেই থেমেনি, অসহায় জনগণের ক্ষুধা দূরীকরণেও সক্রিয় ভূমিকা পালন করছেন। গত 10 জুলাই জলবদ্ধতা দূরীকরণ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি একযোগে চালিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনার দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম। নিজ ওয়ার্ডের অসহায় 600 পরিবারের মাঝে বিতরণ করেন এই উপহার খাদ্য সামগ্রী। বিতরণ কার্যক্রম সময়ে আরও উপস্থিত ছিলেন 5, 6, 7 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা শমশের, আওয়ামী লীগ নেতা ইসমত তাকির বাবু, স্বেচ্ছাসেবক লীগ সবুজবাগ থানা সভাপতি মহিউদ্দিন ইউটু সহ সহযোগী সাংবাদিক। Thank you.